রোস্ট তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমে আমি দেখাচ্ছি, এখানে আমি 1 টেবিল চামচ পোস্তদানা নিয়েছি, আর এখানে কিছু কাঠবাদাম নিয়েছি, তারপরে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়েছি। এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করব। এখানে আছে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, তারপরে এখানে আছে 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 কাপ টক দই, এখানে আছে 1 চা চামচ চিনি, এখানে আছে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে এইখানে আছে ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, নর্মাল জিরার গুঁড়া 1/2 চা চামচ, 1/4 টিস্পুন এলাচির গুঁড়া, 1/4 টিস্পুন এখানে আছে দারচিনির গুঁড়া। এই এই মশলাটা আমি সবার শেষে যখন রান্না হয়ে যাবে তখন দিব। আর এখানে আছে জয়িত্রীর গুঁড়া 1/2 চা চামচ, তারপরে মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ এখানে আছে জয়ফল গুঁড়া, এখানে আছে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলা, জয়ফল, তারপরে এখানে যে জয়িত্রী, তারপরে মরিচের গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে চিনি, এগুলো আমি সব একসাথে অ্যাড করব। আরও আছে এখানে লবণ স্বাদ মতো, তেজপাতা, দারচিনি, 2টা বড় এলাচ, কিছু লবঙ্গ, ছোট এলাচ, এখানে আছে 10-12টা বাইরের থেকে একটু বেশি, এখানে আছে আলু বখরা, আর আছে কিশমিশ, আমি এখানে 1/2 কাপ কিশমিশ নিয়েছি, এখানে আছে কেওড়া জল সামান্য, এটাও সর্বশেষে ইউজ করব, এখানে আছে ভিনেগার, এটা আমি মশলার সাথে কষানোর সময় অ্যাড করব, আরও আছে গুঁড়া দুধ, এটা আমি লাস্টে অ্যাড করব। এই হচ্ছে মশলা। তো এখন আমি এগুলোকে বেটে নিব। আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আমার আরও লাগছে এখানে পেঁয়াজ, আমি কুচি করে পেঁয়াজ রেখেছি, এটা দিয়ে আমি বেরেস্তা করব। তারপরে হচ্ছে এভাবে রান্না করতেও দরকার হবে। এখানে আমি ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, আর গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে কেওড়া জল নিয়েছিলাম 1/4 টিস্পুন, এখানে আছে স্বাদ মতো কাঁচা মরিচ, এইখানে আছে 2টা মুরগি, আমি এই মুরগিটাকে লবণ দিয়ে মেখে রেখেছি ভালো করে ধুয়ে, আর কাঁটা চামচ দিয়ে এভাবে আমি কেচে নিয়েছিলাম সব মুরগিগুলো, তারপরে লবণ দিয়ে এটাকে মেখে রেখেছি। এখন এটাকে আমি ভাজবো গরম তেলে। আমি তেলের ভিতর সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি, এতে মুরগিটা ভাজার সময় একটু ছিটবে কম। তেলের সাথে আমি হলুদটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটু একটু করে মুরগির গুলো দিয়ে ভেজে নেব সুন্দর করে। আমি একটু ঢেকে দিচ্ছি। মুরগির মাংসের পিসগুলোকে সুন্দর করে 2 পিস ভালো করে ভেজে নিতে হবে। রোস্টগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে ফেলব। দেখুন মাংসগুলো ভাজা হয়ে গেছে,
কড়াইতে এক কাপ ঘি এবং আধা কাপ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক কাপ পরিমাণের পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করব আরো এক কাপ পরিমাণের পেঁয়াজ। এই পেঁয়াজটা তত ভাজতে হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে অ্যাড করব মশলাগুলো। এখানে যে আমি আদা রসুন, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া রেখেছিলাম, আর চিনি, ভিনেগার, সেই মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। করছি টক দই। এখন অ্যাড করছি টমেটো কেচাপ। অ্যাড করছি বাদাম বাটা। অ্যাড করছি গোটা গরম মশলাগুলো। এখন এখানে আমি অ্যাড করব কিশমিশ আর আলু বখরাগুলো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চাইলে আপনারা আরেকটু চিনি অ্যাড করতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা আপনারা অ্যাড করবেন। এই পর্যায়ে আমি এখানে এক কাপ পানি অ্যাড করব, তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এইখানে পানি অ্যাড করব, এক কাপ, এই দুই কাপ পানি। তিন কাপ পানি অ্যাড করলাম। এখন এই পানিটা একটু ফুটতে সময় দিব। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাংসের পিসগুলো অ্যাড করব।
এখন এখানে আমি অ্যাড করব গুঁড়া মশলা। আমি যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম দারচিনি এলাচ তারপরে ভাজা জিরার গুঁড়া গরম মশলা এগুলোকে আমি সবগুলো একসাথে মিক্স করে অ্যাড করব। আরও অ্যাড করব গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে মাওয়া অ্যাড করতে পারেন। এখন এখানে অ্যাড করব স্বাদমতো কাঁচা মরিচ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব যেটা আমি প্রথমে করে রেখেছিলাম। এখন এটাকে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেলে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব। 5 মিনিট পর হয়ে গেছে, দেখুন রোস্ট রেডি। তো তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির রোস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় অবশ্যই চেষ্টা করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আরও নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রেসিপি অ্যান্ড টিপসে। আল্লাহ হাফেজ।